এবার পথ দুর্ঘটনার কবলে অনুব্রত মণ্ডলের ব্যক্তিগত দেহরক্ষী সেহগাল হোসেনের পরিবার। জানা গিয়েছে মঙ্গলবার রাত্রে দুর্গাপুর থেকে সপরিবারে বাড়ি ফিরছিলেন সেহগাল। রাত 12:30 নাগাদ বাড়ি ফেরার সময় ইলাম বাজার চৌপাহাড়ির জঙ্গলের কাছে তার নিজের গাড়িটি ধাক্কা মারে একটি সিমেন্ট বোঝাই ডাম্পারের পেছনে। ঘটনাস্থলে মৃত্যু হয় সেহগালের ছোট মেয়ে ও এক পেট্রোল পাম্প মালিকের। যদিও সেহগাল দুর্ঘটনার সময় নিজের অর্থাৎ দুর্ঘটনার কবলে পড়া গাড়িতে ছিলেন না, ছিলেন পেছনের একটি গাড়িতে। স্বাভাবিকভাবেই এই যাত্রায় প্রাণে বেঁচে যান সেহগাল, তার স্ত্রী ও বড় মেয়ে।